আসসালামু আলাইকুম ছোট্ট সোনামানিকের টুকরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যেহেতু এখন কোভিড নাইন্টিন তোমরা স্কুলে আসতে পারছো না তাই যাতে ঘরে বসি বাসি পরীক্ষার প্রিপারেশন নিতে পারো সেজন্য আমরা সবাই চেষ্টা করছি তোমরাও আমাদের সাথে চেষ্টা করবে এবং পড়াশোনা ঠিক মতো করবে ঠিক আছে আজকে আমরা পড়াবো কথায় লেখা নাইনটি ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত চলো আমরা মিসের সাথে সবাই পড়ি অবশ্যই পড়তে হবে নাইন ওয়ান নাইনটি ওয়ান এন আই এনই নাইনটি ওয়াই নাইনটি ই ওয়ান নাইনটি ওয়ান লিখতে শুধু এই ওয়ার্ডের প্রথম লেটার অর্থাৎ নাইন শুধু ক্যাপিটাল লেটার হবে বাকি সব স্মল লেটার হবে নাইনটি লিখে একটু স্পেস দিয়ে তারপর আমরা ওয়ান লিখবো ঠিক আছে এভাবে বাকি সবগুলোই এভাবে হবে তাহলে বলো সবাই আবার

n i n e 9 t y 90 B five 5 95 9 n nine i n e 9 t y i x 96 9 7 7 n i n e 9 t y six ninety six nine e v n 7 97 9 8 n i n e 9 t y 90 e i g h t ninety eight N I N E nine T Y ninety E I G H T eight ninety eight জিরো অর্থাৎ ওয়ান হান্ড্রেড ও ওয়ান হান্ড্রেড এখানে ওয়ানের এর ওটা ক্যাপিটাল লেটার হবে ঠিক আছে ও এন ই ওয়ান তারপর একটু স্পেস দিয়ে হান্ড্রেড হানড্রেড বানানোটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে এটা তোমরা প্রায়ই ভুল করো ওয়ান হান্ড্রেড বানানটা মিসের সাথে বলো এই এইচ ইউএন হান ডি হান্ড্রেড ওয়ান হান্ড্রেড আবার বলো ই ওয়ান এইচ ইউএন হান ডি হান্ড্রেড ওয়ান হান্ড্রেড তাহলে ঠিক আছে সবাইকে ধন্যবাদ মিসের সাথে পড়ার জন্য তোমরা বাসায় ঠিক এভাবে পড়বে এবং লিখে প্র্যাকটিস করবে তাহলে বানানগুলো তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়ে যাবে আল্লাহ হাফেজ